রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটিতে আপনার জমি বাড়ি কিভাবে অ্যাসেসমেন্ট করবেন এবং কিভাবে অ্যাসেসমেন্ট ফর্মটি ফিল আপ করবেন সেই বিষয়ে আজকে এই ভিডিওটি। এখন আপনাদের স্ক্রিনে এটা দেখতে পাচ্ছেন যে এই যে এটি একটি রাজপুর সোনারপুর পৌরসভার অ্যাসেসমেন্ট ফর্ম, যেটি 5 টাকার বিনিময়ে আপনি কাউন্টার থেকে পাবেন। এই ফর্মের আমি পেন্সিল দিয়ে মার্ক করে রেখেছি, দেখুন 1 নম্বর জায়গাটায় ওয়ার্ড নাম্বার লেখা আছে, এখানে ওয়ার্ড নাম্বার লিখতে হবে। 2 নম্বর জায়গাটা লেখা আছে, দেখবেন এখানে হোল্ডিং নাম্বার, আপনার যে হোল্ডিংটা আছে সেটার নাম্বারটা লিখতে হবে। এবং 3 নম্বর জায়গাটা আছে রাস্তার নাম, আপনি কোন রাস্তার উপরে আপনার হোল্ডিংটি আছে সেটি আপনি ট্যাক্সের কাগজে আছে সেটি লিখে দিলেন। এরপরে আপনার মালিকের নাম, নিজের নাম লিখবেন, যদি একজনের হয় একজনের নাম লিখবেন, দুজনের হয় দুজনের, তিনজনের হয় তিনজনের নাম লিখবেন। 5 নম্বর জায়গায় আছে, আপনি দেখুন এখানে আপনার টেলিফোন বা মোবাইল নাম্বারটি দেবেন। 6 নম্বরে হোল্ডিংয়ের সাবেক বিবরণ, সাবেক বিবরণের অর্থ হলো পুরানো, মানে আগে আপনার হোল্ডিংয়ে মানে আছেটা কি, আগে যদি দুটো ঘর থেকে থাকে বা এখন একটা নতুন ঘর করেছেন তাহলে আগে দুটো ঘর আছে তাহলে দুটো ঘর লিখলেন। হ্যাঁ, পরে এবং সাবেক মূল্য, সাবেক মূল্য 7 নম্বরে লেখার প্রয়োজন নেই। নতুন নির্মিত বাড়ি বা বাড়ি সংযোজিত অংশ বা পরিবর্তিত অংশের বিবরণ, এইবার আপনি 5-6 নম্বরে যেটি লিখেছিলেন যে সাবেক বিবরণ, মানে আগে কী ছিল এবং নতুন কী সংযোজন হলো, আগে ছিল 2টি ঘর এখন আরেকটি ঘর বাড়িয়েছেন এবং সেই ঘরটির কথাই লিখবেন, জাস্ট একটা ঘর বাড়ানো হলো, একটি ঘর বলে লিখে দিলেন, যেটুকু বাড়বে সেইটুকুনি লিখবেন এই 8 নম্বর জায়গাটিতে। এইবারে আসছি অনুমোদিত নকশার নাম্বার ও তারিখ। এই 9 নম্বর জায়গাটিতে আপনি যদি ছাদের বাড়ি বা কিছু হয়ে থাকে তাহলে সেখানে নকশা তো অবশ্যই লাগবে, আপনার প্ল্যান থাকবে সেই প্ল্যানটি কবে হয়েছিল এবং তার নাম্বারটা কত সেটা এখানে লিখতে হবে। আপনার ধরুন 2তলা বাড়ি প্ল্যান করা ছিল, এবার আপনি 1তলা বাড়ি করে রেখেছিলেন, পরবর্তীকালে 2তলাটা করেছেন, এবার সেই 2তলাটা লিখতে হবে যে আপনি 2তলাটা এই সংযোজন করলাম। এবার 10 নম্বর জায়গায় আসবে জমির চরিত্র, জমির চরিত্রটা কি আপনি লিখে দিলেন, ক্লাসিফিকেশন সালি ডাঙা বাস্তু কী আছে সেটা লিখতে হবে। 11 নম্বরে আছে মৌজার নাম, আপনি মৌজার নাম লিখে দেবেন 11 নম্বর জায়গায়। এবং খতিয়ান নম্বর 12 নম্বর জায়গায় আছে, RS LR খতিয়ান নম্বরগুলো দেবেন। এবং দাগ নম্বর 13 নম্বর জায়গায় আছে, দাগ নম্বরটা লিখবেন। আচ্ছা, জমির পরিমাণ, আপনার কতটা জমি আছে হোল্ডিংয়ের মধ্যে সেই জমির পরিমাণ 14 নম্বর জায়গাটি লিখবেন। এছাড়া 15 নম্বর জায়গায় আপনার স্বাক্ষর করতে হবে, আর কিছু আপনার ফিল আপ করার দরকার নেই। এবং যদি আপনি অ্যাসবেস্টসের বাড়ি থাকে তাহলে তো প্ল্যান সবসময় লাগে না, যদি ছাদের বাড়িতে অবশ্যই অবশ্যই আপনার প্ল্যান লাগবে, সেই প্ল্যানের নকশা কিন্তু আপনাকে দিতে হবে। যদি আপনি প্ল্যান না দেন, আপনি যদি কোনো ছাদের বাড়ি করেন বা সংযোজন করেন ছাদ, তাহলে সেই অ্যাসেসমেন্ট গ্রহণ করা হয় না। ধন্যবাদ বন্ধুরা, এইভাবে আপনি আপনার বাড়ির জায়গা জমি অ্যাসেসমেন্ট করে নিতে পারবেন। পুরানো যা জিনিস, মানে পুরানো যা রেকর্ড আপনার হোল্ডিংয়ের মধ্যে থাকবে সেইটুকু লিখতে হবে যে পুরানো এত ছিল, এবং নতুন যেটা সংযোজন হয়েছে সেইটুকু লিখে এটাই হচ্ছে অ্যাসেসমেন্ট, এর বেশি আর কিছু নয়। যদি নকশা থেকে থাকে তাহলে কিন্তু অ্যাসেসমেন্টের সঙ্গে আপনার জায়গা বাড়ির প্ল্যানটা জেরক্স করে সঙ্গে দিতে হবে। ধন্যবাদ। এইভাবে আপনি আপনার রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটিতে আপনার জমির বা বাড়ির অ্যাসেসমেন্ট করাতে পারবেন।